দেশি কই মাছ বেশি মজা, তা যদি হয় মাটির চুলার রান্না এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম, পপি রান্নাঘরে আপনাকে স্বাগতম। ছোট্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। কই মাছগুলো লাফালাফি দেখেই আমার অনেক ভালো লাগছে। তো মাছগুলো আমি কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আপনি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি এফবি পেজ থেকে দেখেন, পেজটা ফলো করতে ভুলবেন না। চলে আসলাম রান্নাঘরে। আর এই মাছগুলো আমি তেলে ভাজবো না, দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা। গ্রামের বাড়িতে মাটির চুলায় অল্প উপকরণে আপনি যেভাবেই রান্না করবেন না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিব হলুদ মরিচের গুঁড়ো। এখন আমি ভালো করে কষিয়ে নিব, দিয়ে দিব সামান্য পানি। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, দিব মাছ। আর গ্রাম বাড়িতে না এইভাবে রান্না করতে খুব ভালো লাগে, অনেক খোলামেলা জায়গা। মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাই নিতে হবে। কষানো শেষ, নাড়াচাড়া করে দিয়ে দিব আলু। এবার নাড়াচাড়া করে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রামের সহজ সরল রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তো আজকের রান্নাটা আমি সন্ধ্যাবেলা করতে আছি, এদিকে বাহিরে অন্ধকার হয়ে আসছে। কষানো শেষ, এই পর্যায়ে দিয়ে দিব ঝোল। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা করে নেব। রান্না শেষ, হালকা জল রেখে দিছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।